নমস্কার, সিফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রং পরিবর্তনে স্কুলের ঐতিহ্যে ছেদ, স্কুলের ইউনিফর্ম বদলে নীল সাদা রঙের ইউনিফর্ম দেওয়ায় প্রতিবাদে সরব হলেন অভিভাবকদের একাংশ। দেখে নেব সেই ছবি। প্রসঙ্গত, রাজ্য সরকারের আওতায় থাকা সমস্ত সরকারি, আধা সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীদের নিজস্ব স্কুলের ইউনিফর্ম বদলে নীল সাদা ইউনিফর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, যা তৈরি করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ওই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেই বিতর্কের ঝড় উঠেছিল গোটা রাজ্য জুড়ে। বহু ক্ষেত্রে স্কুলের ইউনিফর্ম বদল হওয়ার বিরুদ্ধে প্রতিবাদে সরব হতে দেখা যায় ছাত্রছাত্রী সহ অভিভাবকদের। এবার সেই আঁচ গিয়ে পড়ল উত্তরবঙ্গেও। শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে, শহরের একটি ঐতিহ্যবাহী স্কুল, তার ইউনিফর্ম সাদা ও মেরুন, সেটা পরিবর্তন করে নীল সাদা করে দেওয়ায় তা আপত্তি জানালেন অভিভাবকেরা। অভিভাবকদের একাংশের অভিযোগ, তাদের শহরের ঐতিহ্যবাহী স্কুল হলো শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয়, তার ইউনিফর্মের একটি দৃষ্টান্তের ছাপ রয়েছে, তার পরিবর্তন মানা যায় না। বিষয় যে 75 বছর হয়ে গেছে স্কুলের যে ড্রেস, পুরানো ড্রেস, যে ড্রেসে আমরা দেখেছি, কথাকথিত আমরা বলি বয়েজ স্কুলের ড্রেস আমরা জানি, আমরা আমাদের গার্লস স্কুলের ড্রেস আমরা জানি। আজ স্কুলের দিদিমণিরা যদি মাথায় বাচ্চারা অন্য কালারের ফিতা বেঁধে আসে, গার্জেন কল করে, যদি পায়ের মোজা অন্য কালার পরে আসে, সেখানে দিদিমণিরা গার্জেন কল করে। আমার নিবেদন থাকবে, যদি সেই ড্রেসের প্রতি দিদিমণিদের এত সদিচ্ছা থাকে, আমরা সাধুবাদ জানাই, সেই ড্রেসটাকে বহাল রাখা হোক। আর এই ড্রেস যে অপচয় হচ্ছে, বাচ্চারা তো পড়ে না, তাহলে বাচ্চাদের দিয়ে কী লাভ হবে? যে স্কুলগুলোতে পড়ে সেই স্কুলগুলোতে দেওয়া হোক। আর এই নতুন ড্রেসটা নীল সাদা, এটা আমরা গার্জেন পক্ষ, আমরা আমাদের পক্ষ থেকে আমরা বয়কট করছি। যে স্কুলে বহাল আছে সেখানে এই ড্রেসগুলো দিক, সেটাই আমাদের অনুরোধ থাকে। আরও এক অভিভাবক কি জানালেন শুনবো। আমরা এই ড্রেসটা নিয়ে আন্দোলন করছিলাম, যা জয়দেব বললো, সেটা আজকে আমরা কি করবো, ফেরত দিব। এটা আমাদের এক্সট্রা আমাদের টাকা যাচ্ছে, সেটা এদিক থেকে স্কুলকেও দিচ্ছে। এবার জুতা লিখে নাই, কোনো কিছু দিচ্ছে না। এখন দেখার, অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে রাজ্য সরকারের নিয়মকে অমান্য করে পুনরায় স্কুল ইউনিফর্ম বহাল রাখে কিনা স্কুল কর্তৃপক্ষ। নীতেশ রায়, সিফনাভিক নিউজ, শিলিগুড়ি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সিফনাভিক নিউজ চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।